বিগ ব্রেকিং নিউজ। রাজ্যত পুনর্বার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর তীব্রবেগী বাসর খুন্দাতে এইবার থিতাতেই মৃত্যু হয়েছে সলমানের। আর বর্তমান মুহূর্ততে শোকাকুল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। বিগ ব্রেকিং নিউজ মুহূর্ত জানার চেষ্টা করছো একটা ডর খবর। রাজ্যত পুনর্বার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ডর খবরটি মুহূর্ত জানার চেষ্টা করছো। তীব্রবেগী বাসে মহতিয়াই নিছে এগারী বাইক আরোহী। বাসর খুন্দাত থিতাতেই নিহত হয়েছে সলমান মন্ডল নামের লোকজন। অভয়াপুরীর উত্তর শালমরাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আর বর্তমান মুহূর্ততে শোকাকুল পরিবেশে বিরাজ করেছে। অকাল মৃত্যু খাবতি লৈছে দুর্ঘটনা সংঘটিত করা বাসখনের নম্বর AR16A6166। পুনর্বার উল্লেখ করব বিচারিছো, রাজ্যত পুনর্বার ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তীব্রবেগী বাসর খুন্দাত নিহত হয়েছে এগারী বাইক আরোহী। আর অভয়াপুরীর উত্তর শালমরাতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তীব্রবেগী বাসর খুন্দাত সলমান মন্ডল নামের লোকজনের মৃত্যু হওয়ার খবর আহিছে। মুহূর্তত আমি দৃশ্যাংশ দেখাইছো কিদরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত করেছে এখন তীব্রবেগী বাসে। AR16A6166 নামের এইখান নেটওয়ার্ক বাসে তীব্র খুন্দা মারিছে পালসার বাইকখনক আর তারপরতেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনাত মৃত্যু হয়েছে সলমান মন্ডলের। আর বর্তমান মুহূর্ততে শোকাকুল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। পুনর্বার উল্লেখ করব বিচারিছো, রাজ্যত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। তীব্রবেগী বাসর খুন্দাত থিতাতেই নিহত হয়েছে সলমান মন্ডল। পুনর্বার দুর্ঘটনা সংঘটিত করা বাসখনের নম্বরটি উল্লেখ করার চেষ্টা করি। আমি স্ক্রিনত দেখাই আছো বাসখনের নম্বরটি এই মুহূর্তত AR16A6166 নম্বরের বাসখনের খুন্দাতেই থিতাতেই নিহত হয়েছে সলমান মন্ডলের। অভয়াপুরীর উত্তর শালমরাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই মুহূর্তত আমি দৃশ্যাংশ দেখাইছো AR16A6166 অরুণাচল প্রদেশের স্টেশনের এইখান নেটওয়ার্ক বাসে তীব্রবেগী নেটওয়ার্ক বাসে ভয়ঙ্কর খুন্দা মারিছে, প্রচণ্ড খুন্দা মারিছে আর প্রচণ্ড খুন্দাতেই সলমান মন্ডল নামের লোকজনের মৃত্যু হওয়ার খবর আহিছে। আর বর্তমান মুহূর্ততে শোকাকুল পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। শেহতীয়া দৃশ্যাংশ মুহূর্তত দেখাইছো কিদরে রাজ্যত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা বৃদ্ধি পাইছে। রাজপথসমূহ যেন এতিয়া মৃত্যুদূতলৈ পরিণত হয়েছে। এবার অভয়াপুরীর বঙাইগাঁও জেলার অভয়াপুরীর উত্তর শালমরাত এই ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।